তাসকিন আহমেদের অপেক্ষায় থাকার উপলক্ষ এখন দুইটা, প্রথমবারের মতো এলপিএলে মাঠে নামার অপেক্ষা আর বোর্ড মিটিংয়ে তাকে নিয়ে সিদ্ধান্তের অপেক্ষা। যদিও মিটিং শেষে বিসিবির কর্তারা গণমাধ্যমে প্রকাশ হওয়া তাসকিনের ঘুমকাণ্ড নিয়ে কতটা কথা বলবেন তা আগেভাগেই জানার উপায় নাই। সোমবার হঠাৎই দেশের এক গণমাধ্যমে জানানো হয়, ঘুম থেকে উঠতে না পেরেই বিশ্বকাপে ভারত ম্যাচ মিস করেছেন তাসকিন। এরপর থেকেই সোশ্যাল মিডিয়া সরগরম। ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য ওয়েবসাইট ক্রিকবাজও প্রকাশ করেছে এমন খবর। ক্রিকবাজের নাম প্রকাশ না করার শর্তে বিসিবির এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, সময় মতো ঘুম থেকে উঠতে না পারার কারণেই টিম্বাস মিস করেছেন টাইগার এই পেসার। পরবর্তীতে মাঠে পৌঁছে সতীর্থ কোচিং স্টাফদের কাছে নাকি তিনি ক্ষমাও চেয়েছিলেন। তবে ভারত ম্যাচে তাসকিন আহমেদ একাদশের বিবেচনায় ছিলেন কিনা সে ব্যাপারে নিশ্চিত করে কিছুই বলতে পারেননি সেই কর্মকর্তা। জানিয়েছেন চান্দিকা হাথুরুসিংহেই সেই ব্যাপারে বলতে পারবেন ভালোভাবে। অবশ্য ক্রিকবাজের পক্ষ থেকে এ ব্যাপারে হাথুরুসিংহের সাথে যোগাযোগ করা হলে মাঠ ছাড়া মাঠের বাইরের কোনোই শুনিয়েই গণমাধ্যমে কথা বলতে চাননি টাইগার হেড কোচ। স্বাস্থ্যকর অল টাইম পান সব সময় অল টাইম হেলদি লাইফ। মঙ্গলবারের বোর্ড সভায় বিশ্বকাপে টাইগারদের পারফরমেন্সের কাটাছেঁড়া হচ্ছে তা আগেই জানানো হয়েছিল। নতুন করে তাসকিনের যেই খবর বেরিয়েছে এটুকু অন্তত পক্ষে বলাই যায়, নাজমুল হাসান পাপনের কমিটিকে কথা বলতে হবে এসব নিয়েও। গণমাধ্যমও জানার চেষ্টা করবে ভেতরের খবর। আপাতত বলাই যায় ক্ষমা চেয়েও এত সহজেই পার পাচ্ছেন না তাসকিন আহমেদ। তানজিম ঐশী, অলরাউন্ডার।